এইবার দেখো, এবার ডিটেলে যখন একটু বলছি, ডিটেলটা খুব ভালো করে শুনবে, এটা হচ্ছে বোঝার মতো জিনিস আছে হালকা একটু, ঠিক আছে? আমাদের এখানে আমাদের যেটা হচ্ছে মেন ব্যাপার, খুব ভালো করে মনে রাখো যে আমাদের যখন আমরা বলছি যে ব্লাড ফ্লো হচ্ছে বেড়ে যাবে, এ হয়ে যাবে, ওই হয়ে যাবে, অ্যানজিওটেনসিন টু, অ্যানজিওটেনসিন টু, এটা হালকা একটু বেশি বলছি, খুব বেশি না, মোটামুটি বুঝতে পারবে আশা করছি। অ্যানজিওটেনসিন টু যখন বেরোচ্ছে, তখন আমাদের কি হচ্ছে, তখন আমাদের আর্টেরিওলার স্মুথ মাসেল আর ভেনুলার স্মুথ মাসেলে যাচ্ছে। তাহলে যখন ভেনে যাচ্ছে, ঠিক আছে, যখন আমাদের ভেনে যাচ্ছে, আমাদের যখন ভেনে যাচ্ছে, তখন কি করছে, ভেনে কনস্ট্রিকশন তৈরি করছে, মানে সংকুচিত করে দিচ্ছে, প্রসারিত হচ্ছে না, সংকুচিত হচ্ছে। কেন? অ্যানজিওটেনসিন টু কি পোটেন্ট ভ্যাসো কনস্ট্রিক্টর, মানে ভেসেলকে কনস্ট্রিক্ট করে দিচ্ছে, তাহলে কনস্ট্রিকশন হচ্ছে। এই কনস্ট্রিকশন হওয়ার জন্য কি হচ্ছে, কনস্ট্রিকশন হওয়ার জন্য আমাদের কার্ডিয়াক আউটপুট হচ্ছে, কি হচ্ছে, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে মানে, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে মানে সিস্টোলিক ব্লাড প্রেশার, আচ্ছা সরি, সিস্টোলিক না, ব্লাড প্রেশার হচ্ছে কমে যাচ্ছে। সেম কৃত্রিটা এখানেও হচ্ছে, আর্টেরিয়লসে কনস্ট্রিকশন হচ্ছে, আর্টেরিয়লসে কনস্ট্রিকশন হচ্ছে মানে কি, আর্টেরিয়ালসে কনস্ট্রিকশন হচ্ছে মানে কি, ওখানেও কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে। কার্ডিয়াক আউটপুট মানে এক মিনিটে কতটা হার্ট ব্লাড পাম্প করতে পারে সেটা কথা বলা হচ্ছে, ঠিক আছে, পাম্প করতে পারে সেটা কথা বলা হচ্ছে। তার মানে কি, আমাদের কনস্ট্রিকশন হচ্ছে, কার্ডিয়াক আউটপুট কমে যাচ্ছে, হার্টের ফিলিং কমে যাচ্ছে, ব্লাড প্রেশার কমে যাচ্ছে, আলটিমেটলি আমরা বুঝতে পারছি। এওটিক ভালভ কি করে, আমাদের মনে রাখবে আমাদের ডায়াস্টোলিক প্রেশার আছে, তার মানে কি, এখানে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারও ডাউন, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও ডাউন, সিস্টোলিক ব্লাড প্রেশারও ডাউন, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও ডাউন, ওকে। এই সিস্টোলিক, সরি 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 সরি, কেন তো আমি ভুল বলছি, সরি, একদম সরি। এটা আমাদের হচ্ছিল, কিন্তু অ্যানজিওটেনসিন টু যখন এসে গেছে, তখন কনস্ট্রিকশন করছে, তাহলে কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে, কার্ডিয়াক আউটপুট বেড়ে গেছে মানে ব্লাড প্রেশার বেড়ে গেছে, তার মানে আমাদের সিস্টোলিক ব্লাড প্রেশারও বেড়ে গেছে, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও বেড়ে গেছে, ওকে। এটা আমি এটাও ভুল বলছিলাম, আমি তখন থেকে ভেবে যাচ্ছি যে আমার রোগটা হয়েছে তারপর থেকে, ঠিক আছে। অ্যানজিওটেনসিন টু কী করলো, সিস্টোলিক ব্লাড প্রেশারও বাড়িয়ে দিল, ডায়াস্টোলিক ব্লাড প্রেশারও বাড়িয়ে দিল। অ্যানজিওটেনসিন টু আর একটা যেটা কাজ করে, খুব ভালো করে মনে রাখবে যে আমাদের যে প্রিন্সিপাল সেল আছে, কোথায় প্রিন্সিপাল সেল আছে, এই যদি আমাদের আঁকি, এই যদি আমাদের ডিসিটি হয়, ঠিক আছে, এই যদি আমাদের ডিসিটি হয়, এইখানে আমাদের কি আছে, এইখানে আমাদের ম্যাকুলা ডেন্সা আছে, ঠিক আছে, আর মনে রাখো নেফ্রনের ডিসিটি থেকে এই এই পোর্শনগুলোতে মেনলি বেশি করে, এই পোর্শনগুলোতে বেশি করে হচ্ছে আমাদের আছে হচ্ছে প্রিন্সিপাল সেল, কি আছে, প্রিন্সিপাল সেল। এই প্রিন্সিপাল সেলটা ধরো এইরকম, প্রিন্সিপাল সেলের মধ্যে কি আছে, ডিএনএ আছে, আছে তো ডিএনএ, ডিএনএ আছে, ডিএনএ মানে কি, জিন, জিন আছে। তাহলে খুব ভালো করে মনে রাখো, এই প্রিন্সিপাল সেলটা হচ্ছে অ্যালডোস্টেরন অপারেটর রিসেপ্টর। অ্যানজিওটেনসিন যখন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন নিয়ে এসছে, অ্যালডোস্টেরন বার করেছে, অ্যালডোস্টেরন কি করেছে, এই প্রিন্সিপাল সেলে রিসেপ্টারে গিয়ে বসছে, যেটা যেখানে প্রিন্সিপাল সেলের অ্যালডোস্টেরন অপারেটর রিসেপ্টার আছে, ওখানে গিয়ে বসছে। বসার পরে কি করেছে, এইখানে জিনগুলোকে আনলক করে দিয়েছে, মানে ওপেন করে দিয়েছে, ওপেন
জিন করে দিয়েছে, ওপেন জিন করে দিয়েছে, মানে জিনগুলো এবার কাজ করার অবস্থায় আছে ভালো মতো। কী করেছে, ধরো জিন নাম্বার ওয়ান আছে, জিন ওয়ান কী করেছে, প্রোটিন, ঠিক আছে, জিন নাম্বার ওয়ান কী আছে, জিন নাম্বার ওয়ান একটা প্রোটিনকে হচ্ছে কী করেছে ওপেন করে দিয়েছে। কী প্রোটিন, সোডিয়াম পটাশিয়াম এটিপিএস পাম্প, একে হচ্ছে খুলে দিয়েছে। খুলে দেওয়ার পরে কী হচ্ছে, এই খুলে দেওয়ার পরেই হয়েছে এইখান থেকে আমার সোডিয়াম ব্লাডে এসছে। এখানে কি আমাদের ব্লাড ক্যাপিলারিজ আছে তো, এখানে এখানে ব্লাড ক্যাপিলারিজ আছে তো, তাই তো, এখানে হচ্ছে সোডিয়াম কি হয়েছে আমাদের এখান থেকে সোডিয়াম কি হয়েছে এন্ট্রি নিয়েছে, সোডিয়াম ইন ব্লাড এন্ট্রি নিয়েছে, সোডিয়াম এখান থেকে ধরো এন্ট্রি নিয়েছে, ধরো আমার এরকম জায়গা থেকে সোডিয়াম এন্ট্রি নিয়েছে, তার মানে কি সোডিয়াম একদিক দিয়ে ঢুকছে, সোডিয়াম যদি ভেতরে ঢোকে ভেতরে কি আছে, পটাশিয়াম আছে, পটাশিয়াম বেরিয়ে যাবে, তার মানে পটাশিয়াম আউট। কেন, আমাদের সেলের ইলেকট্রোনেগেটিভিটি, সরি ইলেকট্রোনেগেটিভিটির থেকে বড় কথা হচ্ছে ইলেকট্রোনেগেটিভ বলতে পারি, যেটা হচ্ছে আমাদের পোলারাইজড কন্ডিশন মেনটেন রাখতে হবে, পটাশিয়াম আউট, সোডিয়াম ইন পটাশিয়াম আউট, কি হবে তাই হয়, তাহলে হচ্ছে সোডিয়াম আমাদের ব্লাডে মিশছে, সোডিয়াম ব্লাডে মেশার জন্য ওয়াটার আসছে, ওয়াটার ব্লাড ভলিউমকে বাড়াচ্ছে, ব্লাড ভলিউম বেড়ে গেলে আমার বিপি বেড়ে যাচ্ছে। ওকে, এই একটা গেল, এরপরে আর কি আছে বলছি, এরপরে হচ্ছে জিন টু, এরপরে হচ্ছে জিন নাম্বার টু, কি করে, জিন ওয়ান দেখলাম আমার হচ্ছে কি করলো, আমাদের সোডিয়াম পটাশিয়াম এটিএস পাম্পকে অন করে দিল, সেখান থেকে সোডিয়াম ব্লাডে চলে এলো, সোডিয়াম ব্লাডে চলে আসার জন্য ওয়াটার বেড়ে গেল, ব্লাড ভলিউম বেড়ে গেল, ব্লাড প্রেশার বেড়ে গেল। জিন টু কী করে, জিন টু হচ্ছে আরও ভালো কাজ করে, জিন টু করে, জিন হচ্ছে ডাইরেক্ট, জিন কী করে, জিন টু এ পেরিফেরাল, সরি পেরিফেরাল না, পেরিফেরাল লিখছি কেন, দূর 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 আছে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল সেল থেকে, প্রিন্সিপাল সেল থেকে ডাইরেক্ট কী করে সোডিয়ামকে ব্লাডে নিয়ে, ব্লাডে হচ্ছে রিঅ্যাবজর্ব করে, ব্লাডে সোডিয়াম রিঅ্যাবজর্ব হয়, রিঅ্যাবজর্ব হয়, ঠিক আছে, সোডিয়াম ব্লাডে কী করে রিঅ্যাবজর্ব করবে, সোডিয়াম ব্লাডে রিঅ্যাবজর্ব করবে, খুব ভালো করে মনে রাখো যে কার থ্রুতে সোডিয়াম ব্লাডে রিঅ্যাবজর্ব করবে, আমাদের এই ধরো আমাদের ডিস্টাল কনভার্টার টিউবগুলো আছে, ঠিক আছে, এই ধরো আমাদের ডিস্টাল কনভার্টার টিউবগুলো আছে, ওকে, যে সোডিয়ামটা বাইরে বেরিয়ে যাচ্ছিলো, মানে আমার ধরো তখন ধরো 5% সোডিয়ামও আমার বডির বাইরে থেকে বেরিয়ে যাচ্ছিলো, এই 5% সোডিয়ামটাকেও কী করবে রিঅ্যাবজর্ব করে নেবে ব্লাডে, এটাই বলা হচ্ছে জিন টু এই কাজ করবে, ঠিক আছে, বার করে দেখতে হবে ব্লাডে মিশে দেবে, ব্লাড মিশে দিলে কী হবে, ব্লাড ভলিউম বেড়ে যাবে, ব্লাড ভলিউম বেড়ে গেলে বিপি বেড়ে যাবে। জিন নাম্বার থ্রি কী কাজ করে, এটা সব কটা কোথায় বলছি, প্রিন্সিপাল সেলে যে জিন ওয়ান জিন টু জিন থ্রি এগুলো সব বলছি, জিন থ্রি কী কাজ করে, জিন থ্রি আমাদের বলে যে অন্যরকম কাজ করে, যে কাজটা হচ্ছে প্রিন্সিপাল যে সেল আছে, এই প্রিন্সিপাল সেলে হচ্ছে প্রিন্সিপাল সেলে কী করে, এ একে হচ্ছে সিগন্যাল দেয়, মানে মেন ওরিত জিন পটাশিয়ামকে ইউরিনে বেশি করে রিলিজ করে দেয়, পটাশিয়াম কেন, সোডিয়াম বাইরে যাচ্ছে তার মানে পটাশিয়াম ভেতরে যাবে, ইউরিনের মধ্যেই যাবে, মানে পটাশিয়ামকে ইউরিনে থ্রুতে বাইরে বার করে দেয় বেশি করে, ওকে, এটা মোটামুটি সবাই আশা করি বুঝতে পেরেছ। আর একটা জিনিস তোমাদের আমি বলে দিই, আমাদের যখন ব্লাড প্রেশার কমে যাবে, যখন আমাদের দেখবো যে র্যাশ সিস্টেম অ্যাক্টিভ হয়ে গেছে, আমাদের ধরো কেন কমে যাবে, কোনো ধরো অ্যাক্সিডেন্ট হলো, কোনো কারণে আমার ব্লাড লস হয়ে গেল, ঠিক আছে, কোনো কারণে আমার মানে কোনো একটা কারণে আমার ব্লাড প্রেশার কমে গেছে, ঠিক আছে, হাইপোটেনশন ফেস চলে এসছে, তখন কী হবে, তখন
আমার এনজিও টেনসিন টু যেটা তৈরি হয়েছিল, যেটা পোটেন ভ্যাসো কনস্ট্রিক্টর ছিল, এ আমাদের ব্রেনের থ্রাস্ট রিসেপ্টারগুলোকে হচ্ছে সিগন্যাল দেবে। থ্রাস্ট রিসেপ্টার কী করবে, থ্রু অ্যাকশন পোটেন্সিয়াল ওয়াটার ইনটেক করতে হবে, মানে আমাদের থ্রাস্টনেস বেড়ে যাবে, আমরা বেশি করে জল খেতে চাইব, আমাদের পিপাসা বেড়ে যাবে, তাই তো? তাহলে ওয়াটার ইনটেক ক্যাপাসিটি বাড়তে থাকবে, ওয়াটার ইনটেক ক্যাপাসিটি বাড়লে ব্লাড ভলিউম বাড়বে, ব্লাড ভলিউম বাড়লে বিপি বাড়বে। এটা এটা রিসেন্টলি মানে কি মোটামুটি 3-4 বছরের মধ্যে ডিসকভার হয়েছে, ওকে? এটা নতুন, মনে রাখবে যে এরা থ্রাস্ট রিসেপ্টারকে অন করে দেয় যারা আমাদের জল পিপাসার কথা বলে। যেমন আমাদের ধরো খুব কথা বলছে, আমাদের জল তেষ্টা পাচ্ছে, কেন জল তেষ্টা পাচ্ছে, কেন আমাদের বডি থেকে জল শুকিয়ে যাচ্ছে, আমাদের বডি থেকে জল শুকিয়ে যাচ্ছে, এই জন্য আমাদের জলে পিপাসা পাচ্ছে। তো এরা থ্রাস্ট রিসেপ্টার আমাকে সিগনাল দিচ্ছে, এখনই সিগনাল দিচ্ছে জল খাও, কেন তুমি অনেকক্ষণ ধরে বকছো, জল তেষ্টা পেয়ে গেছে, ওকে? চলো বাই বাই, কোনো কোশ্চেন থাকলে আমাকে পরে বলো, টাটা।